अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানেই তো রেখেছিলাম আমি। দিদি কোথায় গেল? কি করছো তুমি? আরে আমাকে বলো, আমি খুঁজে দিচ্ছি তোমায়। কি চাই তোমার? দিদি তুমি এটা দিয়ে আবার আত্মহত্যা করবে নাকি? দেখো আমি কিন্তু এরকম কিছু করতে দেবো না। মানলাম তোমার বৌমা একটু বেশি কথা বলে, তার মানে এটা তো নয় যে নিজের প্রাণ নিয়ে নেবে। আরে চুপ করো, যা খুশি তাই বলছো। আরে আমি কেন নিজের প্রাণ নেব? আচ্ছা, তার মানে তুমি এটা দিয়ে ওর জিভ কেটে ফেলবে নাকি? দিদি কিছু তো বলো, কি করতে যাচ্ছ? আমার ফোন দেখে হাঁটো। সরি সরি। থ্যাংক গড ভাঙেনি। আজ তো মহুয়া তোমাকে ছাড়বো না। আরে দিদি এখন তো বলো কি করতে চাইছো? এটা একটা টোটকা, আমি এই কাঁচি দিয়ে বৌমার চুল কেটে পুড়িয়ে দেব, তারপরও চিরকালের জন্য আমার দাসী হয়ে যাবে। তারপরও আমাদের বংশধর দেবে আর আমাদের অধীনে থাকবে। কি ব্যাপার দিদি, তোমার বুদ্ধি তীরের গতিতে চলছে? যাও যাও। মা, আপনি এই কাঁচি দিয়ে কি করতে চাইছিলেন? আসলে বৌমা, আমি না তোমার অনেক দুমুখ চুল দেখেছিলাম, তাই আমি ভাবলাম যখন ঘুমোচ্ছ তখন আমি ওগুলো বেছে বেছে কেটে দিই, ব্যাস। মা কিন্তু দেখছি আপনার চুল তো বেশি খারাপ হয়েছে। দেখি আমায় দিন, আমি কেটে ঠিক করে দিচ্ছি। কি করছো? কি? আরে ছাড়ো আমার চুল, ছাড়ো ছাড়ো। আরে এই কি করলে তুমি, কি করলে? আরে ঠিক আছে ঠিক আছে, রাগ করবেন না, আমি আর চুল কাটবো না আপনার। কিন্তু এই এই চুল যদি উড়ে কারোর খাবারে গিয়ে পড়ে তাহলে? তাহলে এক কাজ করা যাক, আমরা এটাকে পুড়িয়ে ফেলি। আরে কি করছো এটা? কি আমি এই কাঁচি দিয়ে বৌমার চুল কেটে পুড়িয়ে দেব, তারপরও চিরকালের জন্য আমার দাসী হয়ে যাবে। কিন্তু মহুয়া তো আমার চুল পুড়িয়ে দিল। না না, আমি তোমার দাসী হতে পারবো না। কি করলে, কি করলে তুমি? না আরে না না, আমার চুল, হাত ছাড়ো। আরে আমার চুল আমাকে দাও, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? মা হাত ছাড়ো, আমার হাত পুড়ে যাবে তো। আমি তোমার দাসী হতে চাই না। কি করলে তুমি?
আপনি অন্ধবিশ্বাসের কথা কেন বলছেন? কারোর চুল কেটে পুড়িয়ে দিলে সে তার গোলাম কখনো হয়ে যায় না। আর শাশুড়ি বৌমার সম্পর্ক তো মা মেয়ের মতোই হয়, এখানে গোলামের কোনো জায়গা থাকে না, শুধু ভালোবাসা থাকে। সবার কি হয়েছে শিব ঠাকুর? পুলিশ আমার থেকে ভালোবাসার প্রমাণ চায়, আর পরিবারের বাকিরা অন্ধবিশ্বাসের পাল্লায় পড়ে সম্পর্কগুলোকে নষ্ট করে দিচ্ছেন। আগে তো এরকম ছিল না। হে শিব ঠাকুর, আমায় শক্তি দাও যেন আমি পুলিশকে বলতে পারি যে ও আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমি এই পরিবারের হতে পারি আর এই পরিবারও আমার হয়ে যায়। শক্তি দাও শিব ঠাকুর। তোমার কথা মিথ্যে ছিল মহুয়া। এই বিধবা তো মনে হচ্ছে দিদিকে খুব ভালো করে নাচাবে এবার। এবার তো বসেই আনতে পারবে না। ছোট মালকিন, সত্যি বলতে আমার মনে হয় যে এই বাড়িতে আপনি একমাত্র জ্ঞানী গুণী, বাকিরা সবাই তো এমনি, আপনার মতো কেউ হতে পারবে না। আর ছোট মালকিন, আমি তো এটাও জানি যে যদি আপনি এই বাড়ির মালকিন হতেন তাহলে ওই বিধবাকে আপনি কখনো নিজের বৌমা বলে স্বীকার করতেন না। কে জানে বড় মালকিন ওর মধ্যে কি এমন দেখতে পেল। সেটা তো আমিও জানতে চাইছি, এমন আবার কি জাদুটোনা করলো এই বিধবা? এ তো কিচ্ছু জানে না। আর সত্যি বলতে ছোট মালকিন, আমার মনে হয় যে এই বাড়িতে আপনার কথাই সবার শোনা উচিত, কিন্তু সেরম কিছু ঘটেই না। কথাটা তো খুব দামি বলেছিস রে মেয়ে, রাজত্ব তো আমারই করার কথা, কিন্তু কি করা যায়, এখন তো বড় দাদা রয়েছে না, আর এই বংশের তো পরম্পরাই এটা, যে বড় হয় সেই রাজত্ব করে। কিন্তু তুই দেখেনিস, খুব তাড়াতাড়ি আমি রানী হব এখানকার। যখন আমার ছেলে এই বাড়িতে বড় হবে তখন রাজত্ব করব এই বাড়িতে। ভীষণ সুন্দর। এখন বুঝতে পেরেছিস ছেলে জন্ম দেওয়া কতটা দরকারি? আর এক, তুই মেয়ে জন্ম দিয়েছিস, সেই জন্যই তো তোর স্বামী ছেড়ে দিয়ে চলে গেছে। ওর আসল সত্যিটা আমি গোপনই রাখব, এই বাড়ির কাউকে জানতে দেব না, সুলেখাকেও নয়। তুমি এখনো ওদের গোলাম হয়ে আছো। হ্যাঁ মহুয়া, আমি সত্যি বলছি। কি বলছো তুমি, আমি বুঝলাম না। একবার ওর গর্ভ থেকে আমার উত্তরাধিকারী জন্মাক, তারপর এই বাড়ি থেকে ওই মহুয়ার নাম আর চিহ্ন আমি মুছে ফেলবো। তুমি এটা দেখো, তুমি বুঝতে পারবে যেটা আমি বলতে চাইছি সেগুলো সব সত্যি। দেখো, এই রেকর্ডিং দেখলে তুমি আরিয়ানকে বাচ্চা তো দেবেই না, উল্টে ওকে স্বামী হিসেবে শ্রদ্ধা করাও ভুলে যাবে। এই গান শুনে কি জানতে পারবো ছিলাম? গানটা কি করে বাজছে? তুমি আমাকে গান শোনাতে চাইছিলে? না, আমি বলতে চাইছি না অন্য কিছু। এই রেকর্ডিংটা কোথায় চলে গেল? আমি উড়িয়েছি। এইভাবে ও রেকর্ডিংটা ডিলিট করে দিল। কিন্তু ছিলাম, এমন কি ছিল যেটা তুমি আমাকে দেখাতে চাইছিলে? খুব গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, আমি ভেবেছিলাম যদি তোমায় দেখাই তাহলে তোমার সাহায্য হবে, ব্যাস সেই জন্যই তোমায় দেখাতে চেয়েছিলাম, আর কিছু নয়। কোনো ব্যাপার নয়, তুমি গিয়ে বিশ্রাম নাও, যাও।
গার্ডিয়ানের বাচ্চার মা হওয়া থেকে তো আটকালাম আমি, কিন্তু এবার তোমায় ওর জীবন থেকে তাড়াতে হবে চিরকালের জন্য। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।